গুড মর্নিং বন্ধুরা, আমার সকল ইউটিউব বন্ধুদের সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। তো দীপাবলির সবই শেষ, আমার দীপাবলির কোনো ব্লগ আপলোড করা হয়নি, কেননা একটা প্রবলেম হয়েছে ভিডিওতে, তার জন্য আসবে, আজকের মধ্যেই চলে আসবে। তো দুদিন হয়ে গেছে আমি কোনো ব্লগ আপলোড করিনি, তো আজকে করব। তো এখন বন্ধুরা উঠেছি, অনেকক্ষণ হয়েছে, দেখো আমার চাটা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো আয়ুষের এক্সাম আছে, কাল লাস্ট এক্সাম, তার জন্য আয়ুষের সঙ্গে বসেছিলাম। তো আর সকালের কোনো কিছু শেয়ার করিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন প্রায় বেলা সকাল 9টা বেজে গেছে, তো চলো তোমাদের সাথে আমার লাইফস্টাইল স্টার্ট করি। ভিডিও আপলোড করিনি বলে ভুল বলা হবে, কেননা কাল একটা কালী পূজার ব্লগ আমি আপলোড করেছিলাম। বন্ধুরা তোমরা কজন দেখেছিলাম, কমেন্টস করেছিলে, তারপর আমি সঙ্গে সঙ্গে আবার ভিডিওটা ডিলিট করে দিই, কেননা ভিডিওটিতে একটা কপিরাইট ক্লেম এসেছিলো, তার জন্য আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। আর আমি এডিটিং করতে একটু প্রবলেম হয়েছে তার জন্য। তো এই ভিডিওটাই আবার আসবে বন্ধুরা, আজ তোমরা সবাই দেখো। তো আজ বৃহস্পতিবার, আজ আসবে বিকেল 2-3টের মধ্যেই চলে আসবে। তো আজ থেকে আজ নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম, সারাদিনের ব্লগ। তো চলো তোমরা আমার পাশে দেখো। এখন চলে গেলাম বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, ঝলমলে রোদ উঠেছে, আর আমার ফুল গাছে অনেকগুলা ফুলও ফুটেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো কালী পুজো শেষ, দীপাবলি শেষ, সব কিছু শেষ, এখন ওয়েদারটাও ভালো হয়েছে। এই কদিন ওয়েদারটাও খুব খারাপ ছিল। আমার বেড গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোচা সবই কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। উঠোনটাও ঝাড় দিয়ে আসলাম, এখন আমি চলে যাব রান্নাঘরে। আয়ু সেদিকে পড়ছে, আমার রান্না কিছু হয়নি, এখন রান্না শুরু করব, দেখি আজ কি রান্না করা যায়। তো চলে আসলাম রান্নাঘরে, সকালের খাওয়া দাওয়া শেষ করে নিলাম বন্ধুরা, আর এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে একটা ডাল তো হয়েছেই, ডাল করে নিয়েছি, ডাল ভাজি, আর একটা মাছের ঝোল করে নেব, মাছ আছে। আর সকালে খেলাম, কাল রাতে বানিয়েছিলাম খিচুড়ি, অনেকগুলো নতুন সবজি দিয়ে, মূলা, সিম, ফুলকপি, বাঁধাকপি দিয়ে, তা খেয়ে নিলাম আমি আর আয়ুষে, কারণ আয়ুষা স্কুলে যাবে না, ঘরে আছে, তার জন্য এগুলোই খেয়ে নিলাম। আর অনেকগুলা কাপড়ও ধুয়ে দিয়েছি, কেননা আয়ুষ যখন স্কুলে চলে যায় তখন একটু ঝামেলা বেশি থাকে, তো আজ তো স্কুল নেই, তো রান্নাটা একটু পরেই করছি। আয়ুষের স্নান কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আয়ুষকে বললাম আমি স্নান করে পূজাটা দেব, আমার জন্য কিছু ফুল তুলে রেখে দিতে। তো ও একটু তাড়াতাড়ি স্নান করে নিল, আমার তো একটু লেট হবে, রান্নাটা শেষ করে তারপর স্নান করব, তার জন্য আয়ুষ আমার জন্য আমি স্নানটা করে পূজা দেব, ফুলটা তুলে রেখে দিচ্ছে। আমি স্নান করে পুজো দিয়ে চলে আসলাম, আয়ুষকে তো দেখতেই পেলে, আয়ুষ ঠাকুরের জন্য ফুল তুলে রেখেছিল স্নান করে, তার জন্য আমার একটু হেল্প হয়েছে, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম, কারণ বেলায় একটাই প্রায় বেজে গেছে। তো এখন ফ্রি হয়ে গিয়েছি। তো তোমরা তো জানোই আমি ভিডিও মানে ব্লগ আপলোড করি একদিন পর পর 2-3টের মধ্যে। তো কাল তো আমার ব্লগ আপলোড হয়নি, তো তোমাদেরকে বলেছিলাম একটু প্রবলেমের কথা। তো আজ ওই ভিডিওটা আবারই আপলোড করব 2-3টের মধ্যে। তো 2-3টের মধ্যে আমার
ব্লগ আপলোড হয় তোমরা সবাই দেখো, সাপোর্ট করো প্লিজ। হাই বন্ধুরা, আর এখন বেজে গেছে রাত 9:30, আর আমি আর সারাদিন বিকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কাল আয়ুষের ম্যাথ এক্সাম আছে, তার জন্য আয়ুষকে নিয়ে পড়াতে বসেছিলাম। তো এখন আমি চলে যাব রান্না করে, রাতের রান্না করতে। তো একটা ডাল আছে আর সবজি বানিয়ে নেব, তো ডাল আর সবজি দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে। তো আমার ব্লগটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আবারও আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা নিউ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করে প্লিজ কেউ আনসাব করো না, আমিও এরকম করি না। যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি আমি তাদের পাশে আছি আর থাকবো সবসময়ই। হয়তো সবসময় লাইক কমেন্টস করা সম্ভব হয় না প্রতিদিন সবের ভিডিওতে, তো আমি যখনই সবার ভিডিও পাই তখনই আমি দেখি, হয়তো একটু লেটে লাইক কমেন্ট করে দেই। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।